ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় মানবিক যুদ্ধবিরতি ও স্বাধীনতাকামী যোদ্ধাদের হাতে বন্দীদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে প্রচণ্ড তর্কবিতর্ক হয়েছে। বৃহস্পতিবার রাতে দেশটির নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এই ঘটনা ঘটে বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোনো চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে কিনা এমন প্রশ্নে বিতর্কে জড়িয়ে পড়েন নেতানিয়াহু ও গ্যালান্ট। 14 কিলোমিটার দীর্ঘ এই করিডোর গাজা মিশর সীমান্তে অবস্থিত। বর্তমানে ফিলাডেলফি করিডোর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। গাজায় যুদ্ধবিরতি চলাকালে ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। হামাসের দাবি, যুদ্ধবিরতি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে, তবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ইসরায়েল। বিভিন্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারের বৈঠকে নেতানিয়াহু একটি ম্যাপ দেখিয়ে বলেন, মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে তিনি ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন করে রাখতে চান। তখন গ্যালান্ট জানান, এতে হামাস একমত হবে না, ফলে তারা কোনো যুদ্ধবিরতি চুক্তিতে যাবে না। এর জেরে জিম্মি ব্যক্তিদেরও ইসরায়েলে ফিরিয়ে আনা সম্ভব হবে না। বিষয়টি নিয়ে নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যে বেশ কিছু সময় উত্তপ্ত বাক্য বিনিময় চলে। এক পর্যায়ে গ্যালান্ট বলেন, প্রধানমন্ত্রী যেহেতু সব সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি সব জিম্মিদের হত্যার বিষয়েও সিদ্ধান্ত নিতে পারেন। 30টি মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। পরে নেতানিয়াহুর উপস্থাপন করা ম্যাপের অনুমোদনের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়। নেতানিয়াহুর পক্ষে ভোট পড়ে 8টি, বিপক্ষে ভোট দেন শুধু গ্যালান্ট, আর ভোটদানে বিরত ছিলেন ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গভীর। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় 250 জনকে জিম্মি করে হামাস। ওই হামলায় নিহত হন অন্তত 1,139 জন। সেদিন থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত 40,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।